রমজান মাসে ইফতারিতে এই ডিম চপ সত্যি খেতে খুবই মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি আরও একটি রেসিপি দেখার জন্য। রমজান মাসে আমরা সকলেই ইফতারিতে ডিম চপটা বানিয়ে থাকি। এই ডিম চপটা আমি কিভাবে বানাই আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ডিম চপ বানানোর জন্য প্রথমে আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি, আর বেসনটা অবশ্যই একটা চালনি দিয়ে চেলে নিতে হবে, তাহলে বেসনের যে ডোটা এটা খুবই স্মুথি হবে। ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দিবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি বেসনটা চেলে নিচ্ছি খুব ভালোভাবে। চেলে নেওয়ার পর এখন আমি এটা সবগুলি মশলা দিয়ে দিচ্ছি, আদা, রসুন, হলুদ, জিরা, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া হালকা হাফ চা চামচ, আদা বাটা, আর হচ্ছে একটু বেকিং সোডা। তো সমস্ত মশলাগুলি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি পানি দিয়ে। আর আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি নর্মাল ফ্রিজে রাখা। অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে এটা গুলার, ঠান্ডা পানি দিয়ে গুললে এই বেসনের ডোটা খুবই ভালো হয়। আর এখানে আমি পানিটা কিন্তু অল্প একটু করে করে দিতে হবে, একবারে পুরোটা পানি দেওয়া যাবে না, তাতে করে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। এই জন্য আমি অল্প অল্প করে 2 থেকে 3 বারে এই বেসনটা গুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা ডো হয়ে গেছে। আর এটা কীরকম আমি পাতলা বা ঘন করে নিয়েছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো, আর পেঁয়াজ, বেরেস্তা, চিলি ফ্লেক্স এবং লবণ। এখন পেঁয়াজ বেরেস্তাটার সাথে এই চিলি ফ্লেক্স লবণ দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া, এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এই ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব চটপটি মশলা। চটপটি মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। সবগুলি উপকরণ এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর পেঁয়াজ বেরেস্তাটার সঙ্গে সবগুলি উপকরণ মেখে তারপরে আমি আলুটার সাথে মিশিয়ে নিব। আর এই মশলাগুলি দেওয়ার ফলে এটা কিন্তু খুবই স্বাদ হয়। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা এই ডিম চপটা খুব সহজে বানিয়ে ফেলতে পারি, বিশেষ কোনো এক্সট্রা মশলার প্রয়োজন হয় না এই ডিম চপটা তৈরি করতে। ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি, আর ধনে পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। আমার কাছে ধনে পাতার ফ্লেভারটা ভালো লাগে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল, আবারও ভালোভাবে মিক্স করে এটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, আর এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। 4টা ডিম সিদ্ধ করে আমি ডিমটাকে 4 ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে এটা 2 ভাগও করতে পারেন। আর আলুটা আমি এভাবে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি, আর মাঝখানটা অবশ্যই একটু চেপে চেপে নিচু করে দিতে হবে যাতে করে ডিমটা এখানে দেয়া যায়। আর হাতে আমি ঘি মেখে নিয়েছি। আলুটা এভাবে করার আগে অবশ্যই হাতে চেষ্টা করবেন ঘিটা মেখে নেয়ার, তাতে করে আর কোনো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে ঘিয়ের।
ডিমটা দিয়ে এভাবে দুই সাইড দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। আর এটা খুবই আলতোভাবে করতে হবে, একটু সময় নিয়ে। দেখুন, আমি কিন্তু এটা চেপে চেপে খুব সুন্দর করে মুখটা আটকে দিয়েছি, এটা খুলে যাবার আর কোনো সম্ভাবনা নেই। এভাবে করে আমি সবগুলি ডিমের চপই আমি বানিয়ে নিচ্ছি। এখন আমি এটা ভেজে নিব। বেসনটা দেখতেই পাচ্ছেন কতটুকু ঘন হয়েছে। আর আমি চুলায় কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা যখন গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি চপটা দিয়ে দিয়েছি বেসনে। এটা রেখে তারপরে বেসনে গড়িয়ে চপটা দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে আছে, এটা একটু সময় নিয়ে মিডিয়াম আঁচেই ভাজবেন। চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে উপর দিয়ে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। চপটা দিয়ে এভাবে তেলটা উপর দিয়ে দিয়ে দিবেন, তাহলে খুব ভালোভাবে চপটা হয়ে যায়। এখন উল্টে নিচ্ছি, আর উল্টে আমি আমার পছন্দের কালারটা করে নেব। আপনারা যেরকম কালার করতে চান, আমি দেখুন কালারটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে বেসনের মধ্যে গড়িয়ে আমি আবারও বাকি চপগুলি ভেজে নিব। আর আপনারা, আমি আবারও বলছি, আপনারা আপনাদের পছন্দ মতো চপগুলির কালার করে নেবেন। এভাবে করে আমি সবগুলি চপই ভেজে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই ডিম চপগুলোর মধ্যে। আর ডিম চপগুলি দেখতেও কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে, আর খেতেও খুবই মজার। আশা করছি আমার আজকের এই ডিম চপটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।